बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम, वेरी वेरी वेलकम टू मायास कुकिंग मिरर। এই গরমে সবার অবস্থা নিশ্চয়ই কাহিল, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজ ঠান্ডা ঠান্ডা একটা সবজি। এই সবজিটা আমাদের সবারই কম বেশি পছন্দ, আর তা হচ্ছে ঝিঙে। অনেকে একে ধুন্দুলো বলে থাকেন। এই সবজিটাকে আজ আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি চলুন তাহলে দেখে নিই এক নজরে। প্রথমেই আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজ করে কাটছি। কাটটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তারপর আমি একটি নাইফের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে 300 গ্রামের মতো ঝিঙে আছে। আমি সবগুলো ঝিঙে কাটার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চলে যাব মূল রান্নায়। আর চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। খুব বেশি তেলের দরকার নেই। তারপর আমার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এই তেলে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি 2-3 মিনিট এটিকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ব্রাউনের দরকার নেই। তারপর মশলা অ্যাড করব। এখানে আমি হালকা মশলা ইউজ করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো। ব্যাস এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর আদা রসুনের পেস্ট আমি ইউজ করব 1/2 চায়ের চামচ। আমার মশলা দেওয়া শেষ। এখন একটু করে পানি দিয়ে এটা কষানোর পালা। আমি খুব ভালো করে চুলার আঁচ লোতে রেখেই অনেকক্ষণ ভরে এটিকে কষাবো। যত ভালো করে এই তরকারিটা কষানো হবে তাতে খেতে আর একটু বেশি টেস্টি হবে। এখন কষানোর জন্য ঢেকে দিচ্ছি এটা 2 মিনিটের জন্য, আর 2 মিনিট পর আবার একটু পানি দিয়ে আবার ঢেকে দিব। রেডি আমার এটা, ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা। তারপরেও আমি আরেকটু টেস্টি করার জন্য আরেকবার ঢেকে দিব। 2-3 মিনিট পর তুলে দেখলাম অলরেডি তেল আমার উপরে উঠে এসেছে। এখন আমি আমার কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে মশলার সাথে এই সবজিটা আমি নেড়ে চেড়ে দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করার পর কভার করে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা অলরেডি সবজির সাথে মশলাটা কষা হয়ে গেছে। খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই, কারণ এই সবজিটা এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করলাম, আর চুলার আঁচটা লো ও মাঝারি করে রেখে এখন আমি কভার করে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে এলাম আমার সবজির তরকারিতে। এখন অ্যাড করব ম্যাজিক একটা ফ্লেভার আনার জন্য মটরের ডাল সিদ্ধ করে রাখা 1/2 কাপ। এই ইনগ্রিডিয়েন্টসটি আপনারা অবশ্যই ইউজ করবেন, কোনো মতে স্কিপ করবেন না। এই ইনগ্রিডিয়েন্টসটি তরকারির স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণে। এটি এই রান্নার বৈশিষ্ট্য। খুব ভালো করে এই ডালটা, সিদ্ধ ডাল, এখানে সিদ্ধ ডালটা ইউজ করার পর নেড়ে চেড়ে আমি আবারও কভার করে দিব, আর এটার টেস্টটা বাড়িয়ে দিবে বহুগুণের সাথে কালারও। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 2। এখন 5 মিনিট পর আমি ঢাকনিটা খুলে অলরেডি দেখলাম তেল উপরে ভেসে উঠেছে। আমার এই তরকারিটি প্রায় কমপ্লিট। আমি এখন এটি নামিয়ে ডিশ আউট করব। একটি সার্ভিং ট্রেতে আমি ঢেলে নিচ্ছি। ঢালার পর এখন আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো ইউজ করব প্রায় 1/4 চায়ের চামচের মতো। এই ফ্লেভারটি অনেক গুণ চেঞ্জ করে দিবে এই সবজির রেসিপিটি। জিরের গুঁড়ো দিয়ে আমি সার্ভিং ট্রেটা এখন সার্ভ করব। গরম ভাতের সাথে এই দুর্দান্ত স্বাদের সবজির তরকারিটি একবার খেয়েই দেখবেন অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মায়াস কুকিং মিররে। আল্লাহ হাফেজ।